আমি জুতা মেরে ঠিক গেল
বুঝছি ভাই মনে করে এই একটা নিকৃষ্ট কাম কোনদিন একটা পুরুষ মানুষ একটা পুরুষ করে কি করব ভাই একবারে মানিজ্য সব শেষ আর এই যে সারা কাজ কাম করে ভাই আরে দেশে দিকে একবারে নাক চুলকাই দাও খেদা দাও যা কালি সে হলো কাম হবে লোক মিলে ভাই আমার বনে কি দেখছ আর এই ছেলে কাম তোর বনে তো দেহ হয়েছিল কি না কাম করে বুঝা ভাই কি কাম করছিস তোর বইয়ে যে লাগা ধরে কইতেছে মাতবার ডাকো একটা পুরুষ আর একটা পুরুষের ক্ষতি করে তুই এনে কাম করছ ফালতু কথা কইরে গলা পাতা ধরে গেলে আর ঢেলে গেল পাকা দিমু হালা দানি গনগা আচ্ছা তা না হলে তোর বই নিজের চোখে নিজে হুই না সেই লাগার মানুষের কইতে যে এটা কি মিছা কথা এই যে না বুঝে না হই না যে না গল ভাই আর কোন কথা খালি না দেয় আবল তাবল কথা এই দুঃখে মনে কথা জীবন বাইর করে দেখ পারে ভাই জীবন তো বাইর করে জানা গোনা জীবন একলাই বাইরে যাবে হে কাম করে বসাও ভাই আমার জীবন বাইরে যাবো এবার একলাই এই দেশে কি কোনো ফকির মিসকিনও তো মেলা ধরে গরিব কাঙ্গাল আছে হেনা নে সংগ্রহ করে খা দি ওই পুরুষ মাইশের নগর তুই কাম করলি কে আমার মান সম্মান শালী যেভাবে টাকা রাখি শুরু করছে শালী তো আর মান সম্মানের মধ্যে আমি বুঝ আমি তোর কথা কই তুই আমার ঘরের বউ তুই যদি আমার বেতনে না বুঝা সামনে সে বুঝবো এলাকায় এত বড় না কাহিনী হেনে বিচার সালিস করতেছে বিভিন্ন এলাকার লোকজন এখানে বইছে হেনে যদি আমি না যাই ওয়ার্ডের একটা মেম্বারে যদি আমি না যাই আমার মানুষের মধ্যে থাকবো মেম্বারে শুধু কি হয়েছে হ্যাঁ মেম্বারে শুধু কে কে নোংরা কামে সালিস দিতে যাওয়া লাগবে এই নোংরা মানুষের সালিসিতে তুমি কিন্তু ফের আর এই কথা কমানা কিন্তু কই দিলাম তোমার আমি যাইতে দিমু না আরে তোমারে বুঝাইতে পারি না নোংরামি করছে এটার সমাধান আছে এই সত্য মিথ্যা তো যাচাই করা লাগবো যে আসলে কামটা হয়েছে কি না বেজা লইলো মহিলা না তো পুরুষ পুরুষের বেজা আরে ছেড়া বলে হে মান না দইরা আর তাছে বেজাল বাচ্চা বড় বেজা চুপ থাক কয় হনরি গিন্ন লাগতাছে কেমনে হে এগুলো কেমনে সম্ভব আর তুমি তো ভাই শালিশ করতে না আমি তোর একটা কথা কই তুই হলো মেম্বারের বউ তোর মাথা এত বুদ্ধি রাখ দেখেন তুই যদি শালিশ কোন বার চাস ঘটনা সত্য মিথ্যা যাচাই করবার চাস তাহলে আমার নাম থাকিস আমি তোর সরাসরি দেহামনি ঘটনা কি বিচারে এমন ঝামেলা যা বেতা আরে কপাল রে কার সংসারে করতেছি যা ই করিস আম্মারে ফোন করে জানাই যে তোমাকে জামাই আজকে এই শালি সে গেছে কোচ ঘটনাটা ভাঙ যা ও দেখছেন দেখছেন কি বা চরিত্র খারাপ মানুষ মেম্বার সাহেব এই ভাই ভাই আর ভাই না মেম্বার সাহেব ব্যথা বাস স্টেশনের ব্যবস্থা করেন ওদের ব্যথা করে আর এটা করে সবই ভাই করেন মেম্বার সাহেব আরে পাগল জিজ্ঞাসা করে কই আমার হুক কেমন দেটা করে বাস স্টেশন যাই করো চলবো না এই যে বর বুকলে থাকো মাদুর সাহ মাদুর সাহ
সব মিলাই থাকে তোমাদের কারণে সব নষ্ট হয়ে গেছে ঘটনাটা কি তুমি হাসা কথা কও হ্যাঁ সব কিছু কও তুমি কও হ্যাঁ ঠিক আছে মাদব সাহেব যা কমু সত্য কথাই কমু একটাও মিছা কথা কম না মাদব সাহেব বাকি কমু তো কমু মাদব সাহেব মনে করেন যে আমার বাচ্চা আমার বন্ধু গেছে গেলিবারে আমি কইছি বন্ধু নন্দাই বেড়ে যাই গে এবারে না বন্ধু আমনে রাতের মেরা দিন ধরে ওই যে যে কাম করছো তোমার গাইরা বনা তোমার এতক্ষণ মরিচ দেওয়ার দরকার আছে ভাই ঘটনার আগু কথার দাম নাই যে তোর বউরা সংসার করবো না তাহলে এই বিচারে নেই সাহেব আমি একটা কথা কই মধু সাহেব
আমার ভবনের আগে বিদায় করে না আহার বন্ধুর পরে বিদায় করে আমি কথা কোনো কই না তাও দাঙ্গ জুতা দা বাইলেন আর বাস ডলা দেন আর চেঞ্জি দেন মানে নিমু এ কে কোনো কথা কই না হ্যাঁ বলব সত্য বলব এক কামি তো চালু করবি তো চালু করে কবে কি একজন এই বেদাল মধ্যে একজন বেদাল মধ্যে কবে কি বগিরে চা বলব সত্য নেবে এই তো 20 বার কই শালি কই যাচ্ছি আমি শালি তুই কি তো ব্যাগ খাবার গুষ্টি মারছা কত সব বন্ধু আমার বাইতে গেছে গেল গেলি বারে কয় বন্ধু আমনে রাতের সারা সুর মুড়ি খাইলে বহুত দিন ধরে পর আমি যে নালমের দন দিকে বৃষ্টি আসছে না শুনছি আল্লাহ কাসাম পায়খানা রাস্তা কোন মনে আগুন বান পুইলা গেছে আমি করলাম না আউ সে করলাম ওই যে জাল ধরছেন না ওইটা হুঁশ পারতাছি আর আউ করতাছি বুঝছেন ও তার মানে ব্যাগ দুজ ঘরের মহিলা মানছে রে আমি করে না কথা কই বলদর কাছে হই না তারা নাঙ্গল বাই দেয় নাঙ্গল বাই দিলে এই অবস্থায় হয় দেখছেন ভালো ভালো জামাই করে কি দূষিতে বেলাছে সালিয়ে